অল রাইট, ভিডিওর শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন, আজকের এই ভিডিওতে আমরা ওই রকম ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুবই সহজ পদ্ধতিতে। তো অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্তই দেখবেন। তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যদি আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর এখানে নিচে দেখুন রয়েছে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করে নেবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে, মইনুল টেক 556 প্রিসেট বিটমার্ক নামে। তো এই বিটমার্ক নামে এই প্রজেক্টটা আপনাকে ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড এক্সএমএল ফাইল আমি দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা চাইলে এক্সএমএলটাও ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে, যদি আপনার এক্সএমএল সাপোর্ট করে। দেন এখান থেকে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখুন সংটা থাকবে, অ্যান্ড এখানে কিছু রেড লাইন থাকবে, এগুলো বিটমার্ক, এই বিটমার্ক অনুযায়ী আপনাকে লিরিক্স লিখতে হবে, ঠিক আছে। অ্যান্ড এখানে যদি আপনার সংটা কোনো রকমেই ডিলিট হয়ে গিয়ে থাকে বা মিসিং দেখায় আপনার ফাইলের মধ্যে, প্রজেক্টের মধ্যে, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, টাইম লাইনটা ফার্স্টে আনবেন, ক্লাসে ক্লিক করে, অডিওতে ক্লিক করে, ভিউ অলে ক্লিক করে, সংস থেকে এখান থেকে আপনারা ডাউনলোড করে সংটা ক্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যান্ড সঙ্গের ডাউনলোড লিঙ্ক আমি আলাদা করে দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা সংটাও ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো এখানে অ্যাড করে নেবেন। এছাড়া আপনি চাইলে অন্য যে কোনো সঙ্গেও বানাতে পারেন ভিডিওটা, সেম প্রসেস। তো আপনাকে কী করতে হবে, টাইম লাইনটা ফার্স্টে আনতে হবে লিরিক্স লেখার জন্য। তো প্লাসে ক্লিক করবেন, ফার্স্ট লাইন যেটা আপনার থাজ আছে ওটা আপনি শুনে নেবেন আগে, দেন প্লাসে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন এখানে, দেন এখান থেকে আপনি যে ফার্স্ট লাইনটা যেটা আছে ওটা এখানে লিখে দেবেন। সো আমার এখানে কপি আছে, আমি পেস্ট করে নিচ্ছি, দেখুন এবার পেস্ট হয়ে গেছে। এরপর কী করতে হবে, এখানে দেখুন সাইডে আমি দুটো অ্যারো দিয়ে রেখেছি, এই সাইডেও আছে, অ্যান্ড এইখানেও দেখুন রয়েছে দুটো রয়েছে অ্যারো। তো অ্যারো দুটো দেওয়ার আসল কারণ হচ্ছে, মানে এগুলো আসলে মাত্রালতার জন্য, তো মাত্রালতা ইউজ করার জন্য এই দুটো অ্যারো দিতে হয়েছে, ঠিক আছে। তো ভালো লাগে মাত্রালতাটা, তো আপনারা এটা ইউজ করতে পারেন। দেন বাঁদিকে দেখুন অ্যালাইনমেন্ট অপশান আছে কোণে, এখানে একবার ক্লিক করে একটা মিডল করে নেবেন, দেন রোবোটে রেগুলারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করে আপনি এখান থেকে আপনার মন পছন্দ যে কোনো আর কি ফন্ট স্টাইল, বাংলা ফন্ট স্টাইল ইউজ করতে পারেন। অ্যান্ড আমি যে ফন্টটা এখানে ইউজ করবো এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স, এখান থেকে আপনি এটাকেও ডাউনলোড করে ইউজ করতে পারেন, অ্যান্ড এই মাত্রালতাটা ইউজ করতে পারেন। দেখুন মাত্রালতা দেওয়া আছে, খুব ভালো লাগছে, ঠিক আছে। দেন এবার কী করতে হবে, এই যে বলটা দেখতে পাচ্ছেন আপনারা, এদিকে আপনার টেনে এরকম সাইড ডান দিকে ছড়িয়ে দেবেন, ঠিক আছে। দেন এখান থেকে 18 PT এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখান থেকে সাইজটা কমিয়ে নেবেন, এরকম ছোটো করে নেবেন, 10 PT করে নেবেন, ভালো লাগবে। দেন কালার অপশানে ক্লিক করে দেবেন, হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে টিক মার্ক অপশানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। এরপর কী করবেন, এই ডেস্কটপ লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখন টাইম লাইনটা একদম শেষে নিয়ে আসবেন, এই অপশানে ক্লিক করে দেবেন, দেন টেক্সট লেয়ারটা একদম শেষ পর্যন্ত চলে আসবে। এরপর আপনাদের যে কাজটা করতে হবে, এখানে আপনাদের এই যে বিটমার্কটা আছে, বিটমার্কে টাইম লাইনটা নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর এখান থেকে টেক্সট লেয়ার সিলেক্ট করতে হবে, দেন এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে, তাহলে টেক্সট লেয়ারটা দুভাগে ভাগ হয়ে গেলো, দেখুন স্প্লিট হয়ে গেছে। এরপর পরের এই বিটমার্কে টাইম লাইনটা আনবেন, টেক্সট লেয়ার সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে স্প্লিট করে দেবেন, সেম প্রসেস। এখানে যতগুলো বিটমার্ক থাকবে বিটমার্ক অনুযায়ী আপনারা টেক্সট লেয়ার স্প্লিট করে দেবেন, ঠিক আছে। সো এরপর কী করতে হবে, দেখুন সবকটা লেয়ারে যতগুলো লেয়ার আছে এখানে প্রত্যেক লেয়ারে কিন্তু একই লেখা হয়ে গেছে, তার জন্য কী করবেন, লেখা আপনাকে বদলাতে হবে, মানে লাইনটা চেঞ্জ করতে হবে গানের লাইনটা। তার জন্য কী করবেন, এখানে ফার্স্ট যা রয়েছে থাকুক, পরেরটা আসবেন, আসার পর এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন, এডিট টেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখানে আপনি লাইনটা চেঞ্জ করে দেবেন, মাঝে লাইনটা এখানে চেঞ্জ করে দেবেন, আর সেখানে আপনার যে সেকেন্ড লাইন থাকবে ওটা অ্যাড করে নেবেন, ঠিক আছে, সেকেন্ড লাইন অ্যাড করে নেবেন। অ্যান্ড দেন এখান থেকে কিছু চেঞ্জেস করতে হবে না, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন, দেন পরের লাইনটা চেঞ্জ করার জন্য লেয়ার সিলেক্ট করে এডিট টেক্সটটিকে এখান থেকে আপনার লাইনটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। সেম প্রসেস ফলো করে প্রত্যেক লাইন ওটা চেঞ্জ করে দেবেন, তো গানটা শুনে নেবেন, বা এখানে আপনি গুগলে গানের নাম লিখে সার্চ করতে পারেন, লিরিক্স আপনি পেয়ে যাবেন গুগলেও, ঠিক আছে। সো এখান থেকে আপনাকে কী করতে হবে, এই যে লেয়ারগুলোতে ইফেক্ট অ্যাড করতে হবে, সো এই ইফেক্ট অ্যাড করার জন্য ফার্স্টে টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে নেবেন, ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে সার্চ বারে আসবেন, এখানে আসবেন, লিখবেন ফেড। সো ফেড লিখলে এখানে চলে আসবে ফেড ইন আউট ইফেক্ট, তো এটাকে নিয়ে নেবেন, দেন এখান থেকে স্ট্যান্ডার্ডে ক্লিক করে ওপেন করে নেবেন, ওপেন হয়ে যাবে।
দেন এখানে ইন আউট দুটো আছে, তো ইনটাকে সিলেক্ট করবেন ফার্স্টে, দেন এখান থেকে 0.60 করে দেবেন, 0.60 সেকেন্ড, দেন আউট সিলেক্ট করবেন, সেম করে দেবেন 0.60, তো এটা আপনারা করে নেবেন, হয়ে গেছে। এরপর এটা ক্লোজ করে দেবেন, থ্রি ডটে ক্লিক করবেন, কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করবেন, এখান থেকে পরে যে টেক্সটের লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্টটা পেস্ট করে দেবেন, সেম প্রসেস ফলো করে পরের লেয়ার সিলেক্ট করে ইফেক্টটা পেস্ট করে দেবেন, প্রত্যেকটা লেয়ারে আপনারা এই ইফেক্টটা পেস্ট করে দেবেন একদম শেষ পর্যন্ত। এরপর টাইম লাইনটা ফার্স্ট টাইমেন, এখানে আপনাদের এবার কিছু ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, তার জন্য টাইম লাইনটা ফার্স্ট টাইমেন প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে একটা ফার্স্টে ভিডিও ক্লিপ এরকম সিলেক্ট করবেন। সো প্রত্যেকটা ভিডিও ক্লিপ আমি যা কিছু ইউজ করব, প্রত্যেকটা ভিডিও ক্লিপের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ভিডিওগুলি একে একে ডাউনলোড করতে পারেন। দেন এখান থেকে এরকম ভিডিও সিলেক্ট করবেন, প্লাসে ক্লিক করে অ্যাড করে দেবেন, সো অ্যাড হয়ে গেছে, দেখুন অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিও লেয়ারটাকে একবার সিলেক্ট করবেন, এখান থেকে ভলিউম অপশানে ক্লিক করে এখান থেকে ভলিউমটা কমিয়ে নেবেন, মানে জিরো করে দেবেন, একবার মিউট করে দেবেন, সো মিউট হয়ে গেছে। এবার এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এই যে ভিডিও ক্লিপটা আছে এটাকে লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এখানে ক্লিক করে দেবেন, ফিল স্ক্রিন হয়ে যাবে। এরপরে ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন, এই বিট মার্কে টাইম লাইনটা চলে আসবে, এক্সট্রা পার্ট এই অপশানে ক্লিক করে কাট করে দেবেন, সো কাট হয়ে গেছে। এরপর কী করতে হবে, এই জায়গাটা লং প্রেসগুলো হোল্ড করবেন, হোল্ড করে এখন এটাকে স্লাইড করবেন নিচের দিকে, নামিয়ে আনবেন, নিচের দিকে নামিয়ে আনবেন, লিরিক্সের নিচে আনবেন, ঠিক আছে এরকম, ওকে। সো এরপর কী করতে হবে, পরে যে বিট মার্ক আছে এই বিট মার্কে টাইম লাইনটা আনবেন, আনার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে ভিভোয়ালে ক্লিক করে এখান থেকে অন্য একটা ভিডিও নিয়ে নেবেন, সো আমি এখান থেকে এই ভিডিওটা নিচ্ছি, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, সো অ্যাড হয়ে যাবে। এরপর গিয়ে দেখুন আমরা এখান থেকে ভিডিওটা অ্যাড করবো, এখান থেকে ভালো লাগছে, তো এখান থেকে আমরা অ্যাড করতে চাইছি, তো এখানে টাইম লাইনটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখান থেকে ভিডিও লাইনটাকে সিলেক্ট করবেন, এই অপশানে ক্লিক করে লেফট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন, এরপর এরকম টাইম লাইনটা সরিয়ে আনবেন, এই বিট মার্কে আনবেন, আনার পর এই অপশানটিতে ক্লিক করে দেবেন, সো এই পর্যন্ত ভিডিও লেয়ারটা চলে আসবে। এরপর ডান দিকে অ্যারোতে ক্লিক করে পরের বিট মার্কে টাইম লাইন নিয়ে আসে, এই অপশানে ক্লিক করে এক্সট্রা পার্ট রাইট সাইড থেকে কাট করে দেবেন। এরপর আপনাদের যে কাজটা করতে হবে, এই যে লেয়ারটা আছে ভিডিও লেয়ারটা এটাকে সিলেক্ট করবেন, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন, সো ফিল স্ক্রিন হয়ে গেছে, দেন ভলিউম অপশানে ক্লিক করে এটাকে আপনারা ভলিউমটা মিউট করে দেবেন। এরপর এখান থেকে ব্যাকে এসে এরকম এক আসবেন, দেন এই জায়গায় লং প্রেসকে হোল্ড করে এরকম এটাকে নিজের দিকে নামিয়ে নেবেন এরকম, ঠিক আছে। সো এবারে আপনাদের যে কাজটা করতে হবে, আরও একটা কাজ করলে ভালো হয়, যেটা হচ্ছে ভিডিও লেয়ার সিলেক্ট করবেন, এটা ভিডিও অনুযায়ী আপনারা এটা করবেন, ঠিক আছে, ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে ক্লিক করবেন, দেন ওপাসিটিটা এখানে হালকা কমিয়ে নেবেন, তো আমি 80% করে নিচ্ছি, দেন এটাকেও কমিয়ে নিচ্ছি, ওকে 80% রাখছি। তো এইভাবে আপনার সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো বিট মার্ক থাকবে বিট মার্ক অনুযায়ী আপনারা কিন্তু ভিডিওগুলো একে একে অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো আমি দুটোই দেখাচ্ছি, এবার দেখুন ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে হবে, সো ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে কী করবেন, এরকম ভিডিও লেয়ার সিলেক্ট করবেন, ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, যেটা হচ্ছে ফার্স্ট আপনাকে অ্যাড করতে হবে, সার্চ বারে আসতে হবে ব্রাইটনেস, সো ব্রাইট লিখবেন, সো ব্রাইটনেস কন্ট্রাস্ট এফেক্ট চলে আসবে, এটাকে নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ডে ক্লিক করে অ্যাড করে দেবেন, সো অ্যাড হয়ে যাবে। এরপর ব্রাইটনেসটা এখান থেকে কমিয়ে নেবেন হালকা 7 করে দেবেন, -7%, অ্যান্ড কন্ট্রাস্ট সিলেক্ট করে হালকা বাড়িয়ে নেবেন +5%, ঠিক আছে, এরকম করে নেবেন, খুব বেশি বাড়ানো কমানোর দরকার নেই। সো এফেক্ট ক্লোজ করে দিন, অ্যাড এফেক্টে আরও একবার ক্লিক করুন, দেন সার্চ বারে আসুন, এখান থেকে লিখুন শার্পেন, সো শার্পেন চলে এলো, দেন এখান থেকে ইফেক্টটা নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ডে ক্লিক করে অ্যাড করে দেবেন, অ্যাড হয়ে গেছে, দেন ইফেক্টটা ওপেন করবেন, সো ওপেন করার পর স্ট্রেংথ সিলেক্ট করবেন, দেন এটাকে একদম জিরোতে আনবেন ফার্স্টে, দেন এখান থেকে আপনারা 0.05 এটা করবেন, ঠিক আছে, 0.05, দেন এখান থেকে এটা ক্লোজ করে দেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এই টেক্সট লেয়ারটা একবার সিলেক্ট করবেন, ইফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করবেন, দেন এখান থেকে ভিডিও লেয়ারটাকে আরও একবার সিলেক্ট করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবেন, ওকে, সো এরকম পেস্ট হয়ে যাবে, দেখুন। এরপর কী করতে হবে, এই যে তিনটে ইফেক্ট হলো, তিনটে ইফেক্ট একসাথে কপি করতে হবে, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে নেবেন, ইফেক্ট কপি হয়ে গেলে পরের যে ভিডিওটা আছে এটাকে সিলেক্ট করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবেন, ঠিক আছে। দেন এখানে ব্যাকে আসবেন, ব্যাকে এসে ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে ক্লিক করবেন, দেন আপনার যদি ওপাসিটি কমানো বানানো থাকে তাহলে তো আপনি অ্যাডজাস্ট করে দেখে নেবেন, ঠিক আছে।
তো এইভাবে আপনার করেন প্রত্যেকটা ভিডিও যতগুলো ভিডিও লেয়ার আপনি অ্যাড করবেন প্রত্যেকটা ভিডিও লেয়ারের মধ্যে আপনার ইফেক্টটা পেস্ট করে দেবেন সেম প্রসেস ফলো করে। ওকে, সো এরপর কী করতে হবে, টাইম লাইনটা একদম ফার্স্টে আনবেন, ফার্স্টে আনার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার শেপ নেবেন, তো স্কোয়ার শেপ নেবেন রাখুন, দেন এটাকে 10 রাখুন, ফুল করে নেবেন। ওকে, দেন এখান থেকে এবার কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনার এই যে গ্রেডিয়েন্ট 3 নম্বর অপশন আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এটাকে আপনার এই যে 2 নম্বর যে অপশন রয়েছে এখানে এটা এটাকে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করার পর এখান থেকে এটাকে আপনার এরকম মাঝে রাখবেন, ঠিক আছে, মানে এটা এরকম রাখবেন, এরকমই রাখবেন, দেন এখান থেকে মাঝে বাঁ দিকে যে কালারটা রয়েছে এটা ব্ল্যাক, এটাকে আপনার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে এটাকে আপনার ট্রান্সপারেন্ট করে দেবেন, ঠিক আছে, এরকম ট্রান্সপারেন্ট করে দেবেন পুরোপুরি, দেন ডান দিকের কালারটাকে সিলেক্ট করে এটা আপনার ব্ল্যাক সিলেক্ট করে নেবেন, দেন এটাকে আপনার এরকম করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, সো এরকম অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে, ঠিক আছে, এনে কী করবেন এটাকে এই যে লেয়ারটা হলো এয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে একদম টাইম লাইন সেশনে আসবেন, দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে একদম এন্ড পর্যন্ত লেয়ারটা চলে আসবে। এরপর কী করতে হবে, এই লেয়ারটাকে হালকা প্রেস করবেন, এখন লং প্রেস হোল্ড করে এরকম স্লাইড করে এটা লিরিক্সের নিচে নামিয়ে আনবেন, ঠিক আছে, লিরিক্সের নিচে। ওকে, সো এখন আমি আনবেন, দেখুন ভালো লাগবে দেখতে পার। ওকে, সো এরপর আপনাদের যে কাজটা করতে হবে, এই যে প্রজেক্টটা হলো ভিডিওতে এক্সপোর্ট করতে হবে, সো তার জন্য কী করতে হবে, ডান দিকের কোণে দেখুন রয়েছে শেয়ার বাটন, এখানে আবার ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন, ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হবে নেক্সট কোয়ার্টার ভিডিওতে, বাই।